বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রথম বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচিতে ইতিমধ্যেই এই সরকারের, অবৈধ সরকারের অবশ্যই রক্তক্ষরণ হচ্ছে এবং তাদের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই সরকার 28 তারিখের পর তাদের সকল যে কর্মকাণ্ড রয়েছে সেটি তাদের মরণ কামড় হিসেবেই কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। সেই মরণ কামড়ের অংশ হিসেবে তারা, শুধু আমরা যারা রাজনীতি করি তারা নয়, সাধারণ নিরীহ জনগণ যারা হয়তোবা কোনো না কোনোভাবে আমাদেরকে নীরব সমর্থন দিয়েছেন, আমাদের পরিবার পরিজন সহ কাউকেই কিন্তু নির্যাতন, অত্যাচার, মামলা, রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করা, এই ধরনের বিষয় থেকে কাউকে রেহাই দেওয়া হয় নাই। অতএব এটা ধরেই নিতে হবে, এই সরকার তাদের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে এবং মরণ কামড়ের অংশ হিসেবেই এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে এরা একটা ঘৃণিত শক্তি হিসেবে আওয়ামী লীগ ও তার দোসররা এবং প্রশাসনের লুকায়িত আওয়ামী লীগের যারা এই সব ধরনের অপকর্ম করছেন, এই ধরনের ভয়াবহ বর্বরতা করে চালাচ্ছেন, তাদের সকলকে ঘৃণিত গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটি বিষয় হচ্ছে, এই অবরোধের কর্মসূচিকে আমাদের সফল করতে হবে, এটি চলমান থাকবে। এটি সফল করার জন্যে আমাদের বাংলাদেশের আপামর জনগণের সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন। এই লড়াইটা আজকে বিএনপির একার লড়াই নয় অথবা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোরও নয়, এই লড়াইটা সর্বসাধারণের লড়াইয়ে আরো বহু আগেই পরিণত হয়েছে এবং সেটার জন্যে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা দরকার সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ করতে হবে। আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে কিনা এবং এটি আমাদের দ্বারা পরিচালিত হবে কিনা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও এবং আমাদের ভবিষ্যৎ চিন্তা করে হলেও সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু এই লড়াইটাকে সর্বাত্মকভাবে চালিয়ে যেতে হবে। আমাদের নেতাকর্মী যারা সারা দেশে বিভিন্নভাবে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, মহানগর পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সকল পর্যায়ে নেতাকর্মীদের বলবো, আপনারা সংগঠিত হন, আপনারা সংগঠিত হন যেভাবে পারেন, আপনারা এই অবরোধ এবং যে কর্মসূচিগুলো আসছে সেগুলো পালনের জন্য আপনারা দরকার হলে ছোট ছোট ভাগে বিভক্ত হন। যেহেতু বড় জমায়েত অনেক জায়গায় হচ্ছে, অনেকগুলো জেলায় খুব বড় বড় মিছিল এবং অবরোধের সমর্থনে মিছিল বের করা হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, কিন্তু যেখানে সম্ভব হচ্ছে না আমরা বলবো আপনারা ছোট ছোট বিশ্বস্ত যারা রয়েছেন আপনারা ছোট ছোট গ্রুপে ভাগ হন, ভাগ হয়ে হরতাল অবরোধের পক্ষে, অবরোধের পক্ষে আপনারা মিছিল বের করুন এবং অবরোধের সমর্থনে আপনারা যেখানে পারেন সেখানে অবস্থান নিন। আমাদেরকে সংগঠিত হয়ে আবারও রাজপথে অবস্থান নিতে হবে এবং যে যার অবস্থান থেকে আমাদের এই লড়াই, সংগ্রাম, যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যত দিন যাবে আমাদের কর্মসূচিগুলো কঠোরভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই এই সরকারকে আরো দুর্বল করে তোলা হবে। ইতিমধ্যেই সরকার যে আগের যে অবস্থানে ছিল আওয়ামী লীগ, সেখান থেকে তারা আর সেই আগের অবস্থানে কিন্তু নাই, এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বলতে পারি। তারা যতই এখন হম্বিতম্বি করুক, যতই হুংকার দিক, মনে রাখবেন 1971 সালের 16ই ডিসেম্বর আমি শুনেছি, ইতিহাস শুনেছি, যে তো সেই দিনও সচিবালয়ে পাকিস্তানের পতাকা উঠছিল, সেই দিনও পাকিস্তানের পতাকা লাগিয়ে বহু মন্ত্রীরা নাকি ঘোরাঘুরি করছিল, অথচ আরেকদিকে কিন্তু আত্মসমর্পণ হয়ে যাচ্ছে। পাকিস্তানের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের খবরে বলা হচ্ছিল জাং জারি হ্যায়, অর্থাৎ যুদ্ধ এখনো চলছে। অতএব আওয়ামী লীগেরও একই দশা হবে, এই অবৈধ দেশ বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, গণতন্ত্র হত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট, পৈশাচিক, দানবীয় সরকারকে
আমরা কবর দিয়েই এই অপশক্তিকে আমরা কবর দিয়ে বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের এই লড়াই শেষ হবে ইনশাল্লাহ। আমরাও সকলে রাজপথে আছি, আমরাও পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছি, নিরাপদেও থাকছি, কর্মসূচিও বাস্তবায়ন করছি। আমাদের সারা দেশে যখন ভাইরা রয়েছেন, যত বোনেরা রয়েছেন এই আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করছেন, আপনারা দয়া করে যেভাবে আছেন, যে পরিস্থিতিতে আছেন, হরতাল অবরোধের সমর্থনে আপনারা কর্মসূচি চালিয়ে যান। এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে আবারও আহ্বান জানাবো, আমরা যারা ফোর ফ্রন্টে থেকে আমরা লড়াই করছি, আমরা তো করছি, আপনারাও এই কোনোভাবে হতাশ হবেন না এবং কাউকে কোনো হতাশা ছড়াতেও দেবেন না। দেখেন ইনশাল্লাহ সত্যের জয় হবে, ন্যায়ের পথে আমরা আমরা যারা রয়েছি আমাদেরই জয় হবে, এবং এই ভয়াবহ শক্তি, এই দানবকে খুব শীঘ্রই আমরা পরাজিত করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।